নমস্কার, আমি কল্যাণী। কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মচমচে বেগুনি ভাজা। তো বেগুনি ভাজাটা চলুন আমি আপনাদেরকে বানিয়ে দেখাই কিভাবে বেগুনিটা মচমচে হয়। বেগুনিটা বানানোর জন্য প্রথমে আমি বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আমার লাগবে এক কাপ বেসন, বেসনটা মাঝারি কাপের এক কাপ বেসন নিয়েছি। আর আছে আমার 4 টেবিল চামচ চালের গুঁড়ি, 1 চামচ পোস্ত, কিছু কাঁচা লঙ্কা কুচি করা, টেস্ট অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ, টেস্ট অনুযায়ী একটু মিষ্টি, আর আছে কালো জিরে। তো মিষ্টিটা আমি ইউজ করব যাতে বেগুনিটা একটু মচমচে হয় তার জন্য। আর নিয়েছি একটু বিট নুন, যেটা বেগুনিটা হয়ে যাওয়ার পর আমি ব্যবহার করব। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি প্রথমে বেসনটা দিয়ে দিচ্ছি। আর আপনার চালের গুঁড়িটাও আমি 4 টেবিল চামচ যেটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি এটা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, তো আমি এটা একটু ফেটিয়ে নেব। দেখুন এটা আমার ফেটানো হয়ে গেছে। তো এবার আমি যে শুকনো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো সব একটা একটা করে দিয়ে মিশিয়ে নেব। আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি, আপনারা যদি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চান তো আপনারা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আমার এটা রেডি হয়ে গেছে, তো এবার আমি বেগনিগুলো সব ভেজে নেব। আমি বেগনিগুলো ভাজার জন্য সর্ষের তেল ব্যবহার করছি। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো এই গোলাটার মধ্যে চুবিয়ে নিয়ে আমি তেলে ছেড়ে দেব। এটা আমার 1 পিঠ হয়ে গেছে, আমি এগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এগুলো আমার 2 দিকই হয়ে গেছে, তো এগুলো আমি এবার তুলে নিচ্ছি। এগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আরো কিছু আছে সেগুলো আমি সব ভেজে তুলে নিয়ে ফিরে আসছি। দেখুন বেগনিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তো আমি একটু সস, কাঁচা লঙ্কা আর উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিয়ে সার্ভ করছি। এটা চালগুঁড়ি দিয়ে করার জন্য এটা খুবই মচমচে হয়। আর আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, ভাল লাগলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।